तू नारी है, तू शक्ति है, नारी तुझे सलाम। নমস্কার, আমি তনুশ্রী লাফালাফি প্রেজেন্স কবিতা আড্ডার একজন সদস্য। বর্তমান শতাব্দীতে আমরা মেয়েরা সব দিক থেকে এগিয়ে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা মেয়েরা কি সব জায়গায় সমান অধিকার পাই? পাই না। নারীর কণ্ঠে সে আর্তনাদ রয়েই গেছে, আমরা আর্তনাদ শুনতে পাই কিন্তু না শোনার ভান করি। কবিরা কবিতার পাতায় পাতায় ভরিয়ে গেছে নারীর সেই আর্তনাদ। এরকম বেশ কিছু কবিতার টুকরো টুকরো খণ্ড নিয়ে বানানো এই কবিতা কোলাজ নারী। চারিদিকে ভয় আর ভয়, যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে, সগর্ভে দিনের অন্ধকারে সপাটে ঢুকিয়ে দেয় দাঁড়ে, ছুরি কাঁচি সারাশি যা জুটে, না হওয়া তুলতুলে হাত বুক পেট জনি মাথা, ভেসে চলে যমুনা স্রোতে আমাদের মহান ভারতে, তবু বেঁচে আছে ফুটপাতে তার জ্বালিয়ে ভাত ফোটে যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। শীততাপ নিয়ন্ত্রিতা ঘরের অলঙ্কিতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাত্রে ঘরে ফেরা পার মাতালের অনঙ্গ বধুকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, তুমি প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক আই শ্যাডো ফেসিয়াল, আমি পাফ স্ট্রেট, আমি হাড় কাটা নেই, নিভৃত জ্যোৎস্না নির্জনতম অশ্রু, আমি বৌঠা নীরা বনলতা সে। পুরুষ আমার প্রেমিক ও চির শত্রু, তবুও তাদেরই সবচেয়ে ভালোবাসি, পদপল্লবে ওরা চুমু খায়, তবু আমরাই ওদের বউ মেয়ে সেবা দাসী। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল এক গঙ্গাযাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণে 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী, একাদশীর দিন অবুজ দশমী বালিকা, তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি, সুতি কাগারে জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই, আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরে দেওয়াটাই আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্য হয়েছে, আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি, ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে যেন আমার শরীর আমার নয় পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু, প্রতিবাদ করলে ঘিরে উপদেশ নির্দিষ্ট সিটে বা কামড়ে যাওয়ার, শূন্য থেকে শূন্যের ভিতর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞেস করি তোমাদের বাড়ি মেয়ে আছে, কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে, একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কেউ উপস্থাপ দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে, তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পঞ্চবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে, পথের উপর দিয়ে হাঁটি শুধুই এইসব প্রশ্ন নিয়ে, আর দেখি ধুলোর শুধু বালি ওরে নিরুচ্চার শুধু শূন্যের ভিতর, লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবি কবে, ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে চাওয়া দখলের আলো, পৃথিবী জানি না এর উত্তর আজও, নারী তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া, এই আকাশ তোমার, আকাশের সব নক্ষত্র তোমার, এই নদী অরণ্য কাশবন তোমার, এই ঝাউপাতা তোমার, এই মেঘপুঞ্জ এই জল হওয়া তোমার,
আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য পেরোতে না হয় এরকম দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গুহা থেকে এরকম রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্য ক্ষেত তোমার, এই আলপদ তোমার, দিগন্ত অব্দি যত দূর দেখো সব তোমার। তুমি যদি নারী হও তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো, তুমি যদি মানুষ হও দুহাতে শিকল ছিঁড়ে একবার দাঁড়াও, দুহাতে শিকল ছিঁড়ে ওই হাত তোমার, দুপায়ে দৌড়ে যাও, এই পা তোমার, দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার, তুমি ঠা ঠা করে হাসো, এই চোখ ঠোঁট গ্রীবা তোমার, তুমি আদ্যন্ত তোমার, তুমি আঙুল তোমার। আজ আমি প্রণাম জানাই আমার সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, ঊনবিংশ শতাব্দীর অন্ধকার হাদরে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন, আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সবাচ্ছিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চব্যচষ্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার এই চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মা বিবঙ্ঘং ভয়ং ঘোরং মুক্ত কেশি চতুর্ভুজা কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতা। বিভৎস দাবরণের মধ্যে আমি এগোতে থাকবো, আমার এই চলার চারপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা আমি সেই মেয়ে।